প্রাইভেট ব্যাংক, প্রাইভেট ব্যাংকগুলো কীভাবে সুপারভাইজ করে, মানিটারি পলিসি কীভাবে করে, এই সম্পর্কে আলোচনা। আমাদের দিক থেকে বাংলাদেশ ব্যাংকের প্রতি কোনো নির্দেশ বা বাংলাদেশ ব্যাংকের দোষ সম্পর্কে কোনো উক্তি ছিল না। ব্যাংকের মূল কাজটি এবং সেটা কীভাবে তারা করে, সুদী অভিযান এখন হবে, 10 দিন পরে হবে, 10 বছর পরে হবে, অনেক হবে। তার সাথে আমি আবার বলছি, ব্যাংকের সেন্ট্রাল ব্যাংকের মূল দায়িত্ব কী, আমাদের আলোচনা খবরগুলো সার্বিক ছবিটা দেয় না, আংশিক ছবি দেয় এবং দুটো একটু তৎক্ষণে করতে পারে। স্বাধীনতা তাতে হবে